ব্রেন্ড এটা বানাই দিছো তো 500 টাকা দি দিলো হয় দি দিলো কি হলে কান্দি গছা ফ্লাকি কি দিলা স্যার মইও তো মানুহে গাইস এসে কালু কি কয় আবার সক আইটেম কি কি আছিল ওই পেসা করবা আইছো মানুহ নাংমান টাইম Hey guys, moi Sanjit and welcome back to my YouTube channel guys. Guys, rakh boli rakho he khol ita hi ase guys upcoming picnic. Aro picnic or eta ami horu ra kaise mane advance te eta picnic kori mane khana boli dhorok ba picnic boli dhorok. Aro guys eta otha kong na ei 12 ta baje. Rati ba 5 ta baje han pai gompai sina uthi isu mane matro ita e mane esu koto ki ban hoise jongol ahen hoisu. Aro aisu ma kata te gompai na jintu hatake. To jintu ase bortoman mol logot. Aro ei jintu mane ek sini bisi na challenge video je amar winner poi tekhan challenge. Ki kobi te aj bohut dino bisot. Bohut dino bisot ailo challenge mane video mane challenge hoy to picnic eta dhor পিকনিক টাইপ তো হিয়াক লই ভেরিছিলো মই গাইস খরি আর হি এনসি কেরাহি মানে ইয়া দৈত্য হল খরি আর কেরাহির আর বাকি মো দৈত্য হল ঘরৰ পৰা আমি ভাত বান্ধি লৈ যাম না কুকাৰত আর তাতে আমি কেরাহিত মানে মাংস সংখিনি বানম আর দুটা মানুহ আছে গাইস কাই কাই আছে মই চিনাকি কৰি আছো তো ব্লগ এই পিকনিকৰ বাদ খানাৰ ভিডিওটো আৰম্ভ কৰো গাইস বাজারৰ পৰা যাই জিন্তু আর মই চাউলখিনি কিনি আনলো চাউলখিনি মানে ইয়াতে ঘৰতে বহাম আর বাকি মাংসখিনি আমি তাতে বনাম না জিন্তু ব্লগ গাইস তো গাইস বুম মই কৈছিলো যে আমাৰ লগত আর দুজন আছে তো আছে ধুব আজি আমার ব্লগটোত আর আছে জ্যোতির্ময় কি খবর ভাই বহুদিনের পিছত আর আপনি কি কব স্যার সেই মানে খানা খাব তো খানা খাব মানে পিকনিক পিকনিক মানে পিকনিক মানে মই কনফিউশন এটা হইছো পিকনিক বলি কওঁ না খানা বলি কওঁ না পিকনিক বলি কবা লাগিব মানে ডিসেম্বরৰ মাহত আর পিকনিক আৰম্ভ আর আৰম্ভ তো গাইস এটা আমি এতে ৰখছো মানে কি মাংস দোকানত আর সেই মাংসখিনি মই দিলো আর ধুবই দিলা চাউলখিনি আর তুই কি দিলি ভাই নেই মুঝে মজাক নেই উড়বানা আপনি চিজ কা খরি খরি দিছা নেকি বাৰু মাংখ কিনি লংৰব গাইছে এক কেজি কি দিছা খরি নহলে কিন কে বানালি আ ঠিকে আছে আৰু মেন দেছলাটো দিছি জুই জুই নহলে কিন কে বানাব দেছলা খরি দিয়া মানু আছে বাকি মাংখ কিনি লং আমি তাৰছৰ আমি গন্তব্য স্থানক লৈ যাম মাংখৰ দোকানখিনি হৈ আছে ইফালে মাংখখিনি কাটি আছে ইটা আমি ইফালে সবজি নিবাইছো সবজি কি কি ললি হ'ব এটো সবজি আমার এখানে আনজা যেতে মাংখ ইফালে আলু পেঁয়াজ আৰু কিবা আৰু সালাদ এখন মানুহ বুলি কিবা লং আৰু ছাতি তাতি কাৰণে কিবা লং এটা সবজি বাজারত এতে মুগ্ৰাতে আমি ললো আৰু এখনি গোটেইখিনি বাজার যাখিনি কি কি ললো আমি ললো আলু আলু আছে পেঁয়াজ বিলাহী বাংনা বাংনা কি পুরা হবে বাংনা পুরি হাম না চাটনি নকরি দেই না চাটনি নকরি বাংনা খিনি পুরি হাম আর ধুই না এটু নহলি আ ধরুয়া না সি কোন আনজাই সবজি বাজার খিনি কিমান গেল আমার আমার বেশি জানাই 75 তো খানার হিসাব তো আপনা লোক দিছো 75 গেল আপনার সবজি আর মাংস কিমান গেল মাংস 200 200 তো আপনা লোক হিসাব পড়াও গাইস তে ধুব সবজি লহল আমার মশলা ললু মাংস ললু টোটাল খরচ কিমান হল আমার টোটাল আমার মোটামুটি আমি কম কমকে লৈছো বেছি নহয় বাজেট কম আমার যেতে আমার এতে গেল 70 টাকা তাতে গেল 75 টাকা আর মাংস 200 টাকা 200 টাকা ঠিক আছে তো গাইস আপনালোকে ইকুয়াল টু করলে হল আর কমেন্টত হিসাবটো আপনালোকে আমাক কই দিব বহুত কম খরচত আমি আজি এই পিকনিকটো বা যেটো খানা আছে হেতু করবা যাইছো গাইস আর তামাম ভুখ লাগি আছে টাইমও হইছে আর এক্সাইটমেন্টও আছে মানে বহুত এক বছর পিছত আজি পিকনিক করবা যাইছো আমি বাকি আর আমি যাই থাকবো আৰু যাবা লাগে বাকি আর আমি যাবা যাবা লাগে গোটেইখিনি ল হইছে যেটুকে আর আমি এইফালে এটা আছি তো কিন্তু ভাই কিবা নকবা নাকি তুমি পানী তো পানী তো চল্লিশ টাকা গঙ্গাজলেই তো গাইস ইটা 40 টাকা পানি তো যোগ হল আপনালোকে ইকুয়াল করে কমেন্ট তো কিন্তু কবা লাগু আমাক কিমান অ্যামাউন্ট হল গাইস আমি স্পটত আহি বেছো পিকনিক খাও স্পটত আর এটা স্পটত আহি পাই এটা বস্তু দেখি বহুতে বেয়া লাগছে মই কথাখিনি নকং যতি মই কব ইফালে কারণ হি কাম করি আছে না যতি মই কি কবা বিচরিছা জায়গা হুতা পিকনিক খাও জায়গা আহক পিকনিক খাওক সবে কথা নেই কই কিন্তু বস্তুখিনি সাফা করে যাবা লাগে না বা এটা জায়গা দাম করে ছুই দিবা দাম করে ছুই দিবা কারণ সাই এটা আমি আইলো আমি খাই যাওয়ার পিছত আরো বেলেগ আইব খাবা তো এখনি সাফা রেখা বলে ভালো লাগে হই না সাউকশন আপনার সব গাইস কি লেত্রা অস্তি মানে ইমান লেত্রা যতে যি পাইছে তাকে খাই লইতে ফেলইছে দেখবা নরা কন্ডিশন একটা জায়গা মানে দাম করে ছুই দিবা দাম করে ছুই দিবা লাগে যাতে আমি আইলো এটা এখনি করবা নালগি লই হয়তো পুরি চুরি থই দিলো এখনি সেটাই কথা তো গাইস আপনার লোক এটাই রিকুয়েস্ট থাকিল যে ধরো কবার যদি পিকনিক সিনি কেনকে খাবা যায় বা খানা সানা খাবা যায় তো জায়গাখিনি
ক্লিন কৰি আৰু সাফা কৰি ৰাখো আমাৰ কাৰণে ভাল আপোনালোকৰ কাৰণে ভাল সবৰ কাৰণে ভাল আমি পিকনিক খাও লোকেশনটো চাইলো কি ধুনিয়া একদম গাছ বগৰীৰ গাছ এগলা বগৰীৰ গাছৰ তলত ধুনিয়া চৌকা দুকা বানো আছে যিটো আমি কষ্ট কৰিব লগা নাই ইফালে আমি ধুনিয়াকৈ পাৰি লৈছোঁ বিছনাচাদল লৈছিল ধুবে ঘৰৰ পৰাই আৰু ইফালে কিবা চব্জি তব্জি কুটি আছে মানে যোগা চোগাখিনি তাক কৰবা দিছোঁ সাধ্যে আৰু বাকী আমাৰ কিবা এটা সেই হ'ল প্ৰব্লেম হ'ল প্ৰব্লেম কি হৈছে গম পাই না গাইজ এই কেৰাহী যে আছিল সেই কেৰাহী লৈ আছিলোঁ যে কেৰাহীটো গাইজ সৰু কেৰাহী লৈ আহিছে গাইজ এক কেজি মাংস তাতে বানাব সৰু কেৰাহীত হ'ব লাষ্টত আৰু ধুব তাহাক মানে খেদ হৈছে ঘৰক লৈ যা কেৰাহী লৈ ঘৰৰ পৰা অলপ ডাঙৰ হেন চাই আৰু বাকী এটা সৰু কেৰাহীটো যে আছে তাতে আলু আলু ভাজি কৰিব লাগে মানে আমি আইটেম অলপ বাঢ়ি দিলোঁ গাইজ জুইকুৰা কিবাকে ধৰছোঁ ৰ'ব মানে মই ভয় ভয়কে মানে জুইকুৰা লগাইছোঁ তাৰমানে গা ধুই আনি দিয়ে সঁচা কথা কওঁ ৰাতিপুৱাই মানে ইমান ঠাণ্ডা দিছে মানে ভাবিছিলোঁ কি এনেদৰে লেতেৰা লেতেৰা হ'বই লাগিব তো ঘৰতে যে ধুনীয়াকৈ গা চা ধুম তো গা ধোৱা নাছিলোঁ কিন্তু ভাগ্য ভাল জুইকুৰা লাগছি এতিয়া প্ৰথম আমাৰ যিটো কাৰ্যসূচী আছে আমি আলুখিনি ভাজি থৈ দিওঁ আৰু বাকী সিহঁতে যেতিয়া ডাঙৰ কেৰাহী লৈ আহিব তেতিয়া আমি মাংসখিনি ভাজিম না কি ধৰিব মই মানে অলপ লাখি পাইছোঁ না মই গা ধোৱা মানুহটো আছো না তোৰ লগত তই গা ধোৱা নাই তই কিয় মিছা কৰ এনে জেল তেল মাৰি তই গা ধোৱা বুলি কয় নেকি গজব বেজতি আপ্ৰে বাপ মানে গাইজ কেমেৰাটো অন হলি বতৰটো চাওক না কেনেহেন বতৰ কৰিছে এই বতৰত নৰি দে মিছা কথা কৈ লাভ নাই না গা ধোৱা নৰিহে গাইজ নৰি তো গাইজ কি হৈছে গম পাই না তেল দিবা গেছি কেৰাহীত ইয়াক কলো টেকনিক টু ইউজ কৰ কি টেকনিক আছিল ৰ'ব মই বেতালদা টেকনিকটো উৰেজি যাব পাৰি উৰে যাওঁ টেকনিক ইউজ কৰিব গৈছে গাইজ এক মাহান তেল ঢালি দিছে চাওকচোন এই মানে তেল খবি না আলু ভজা খবি তুই আলু ভজাই খম দে আর গাইজ মোৰ কতোৱে শান্তি নাই কিয় ঘৰত থাকিলে ময়ে বনাব লাগে এতিয়া লৈ আহিছি মোক খুৱাই বোলে খানা খুৱাই বোলে তো খানা খোৱাৰ কাৰণে মোক লৈ আহিছিলে মোকে মোকে ৰান্ধনি পাতিছে চালাহী দুখ কাই খাতাম নি হতাবে যি কৈছে গাইজ ঘৰত ৰান্ধনি এতে আহিলি ৰান্ধনি মানে কি সিয়াক এনেই আনছো নেকি ৰান্ধনি কৰি গাইজ পইচা দি আহিছো দোস্তৰ মত গম পাই না 500 টকা দিছো আচ্ছা আৰু আপুনি কওক সি ৰান্ধনি নহয় কি হ'ব ইয়ে বড়ি আচ্ছি বাত কহিয়া সি কৈছে হ'ব ৰে 500 টকা দিলি হ'ল মই ৰান্ধনি হ'ম তই কওক আপোনালোকে আমাৰ আলু ভাজাখিনি হ'ল আলু ভাজা ধুনীয়াকৈ বনালোঁ আমাৰ ৰান্ধনি আৰু বাকী আমাৰ যে দুটা মানুহ পঠাইছিলোঁ আমি কেৰাহী আনবা তো কেৰাহী আহি গ'ল চাওক এই লোহাৰ কেৰাহী লৈ আহিছে আৰু বাকী যে পঠল আহি লোহাৰ কেৰাহী আনবা কি টকা দিছে ৰান্ধনি আমাৰ ৰান্ধনি মই 500 টকা দিছোঁ তাৰ পৰা মাইনাছ হ'ব 500 টকা তাক দিছোঁ দে মাইনাছ কৰি দিবি তাৰ পৰা গমিছা এনে 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 500 টকা দিছোঁ নেকি গৈছি আহি পাওঁ অলপ বহিবা আৰু আহি পাই লগে দিছে না দে আৰু উপায়টো নাই কাৰণ সময় হৈছে গাইজ আৰু ইফালে আমাৰ কেৰাহীত মানে সিহঁত চৌকাত উঠাই দিছোঁ আৰু এতিয়া মাংসখিনি বনাম আলু ভাজা হৈছে আৰু লাষ্ট এটা আইটেম আছে আমাৰ বাংনা বুঢ়া সেইটো আমি শেষত কৰিম না মই আৰু তোৰ কি হৈছে তই লেলো সেনেকৈ কি আছা মাথাত কিহৰ বি উঠে আৰু বেছি কি কৰে গম পাই না মোবাইলটো লৈ এই কোণাত দেখি যায় তাতে কোণাত দেখি ক'ৰবাত যায় কিনে লাহে লাহে কথা পাতি ফুচ ফুচ খাই বোলো কি হ'লে অ নহয় লগৰ ছোৱালী ফোন কৈছিল লগৰ ছোৱালী ফোন কৰিলে ইয়াতে কথা পাত না তাতে ক'ত তাতে এই জংঘলৰ মাজত ফুচ ফুচকৈ ৰাখা আৰু আমি গেলি ফোনটো কাটি দে কিছু ময়োতো মানুহে গাইজ চেলে ভিডিঅ' কৰিলেও ঠাট্টা কৰে খানা খাব মাতিলেও ঠাট্টা কৰে মই একদম আৰু উঘে গৈছোঁ আৰু একদম তাক কি কৰোঁ গাইজ কওক আপুনি মানে যাওঁ না থাকোঁ এ গাইজ দেখিছে কালি কি কয় সিয়াক যে খানাত মাতছোঁ সেইখিনিয়ে বহুত হা ফ্ৰীতে কাই খানা খুৱাই ফ্ৰীতে খানা খাব আহিছে গোটেইখিনি ইনভেষ্ট ময়ো কৰছোঁ শুনবাই লাগিব ঠাট্টা বিজালহি বা আমাৰ মাংসৰ প্ৰস্তুতি পিঁয়াজ দি দিলোঁ আৰু আপুনি ডাউৰে কিয় সেনেকৈ মাংস ৰান্ধনি তেল চিটকিব পাৰে ৰান্ধনি আমাৰ কনফিডেঞ্চে নাই নেকি ৰান্ধনিৰা ইজ্জত নাহি ভাই গাইছে এইবাৰ মাংসখিনি দি ল'লোঁ ধুনীয়াকৈ জ্বালা পিঁয়াজ ধুনীয়াকৈ ভাজি লৈছোঁ আপোনালোকেতো জানে মাংস বনাওঁ সিমান আৰু দেখুৱা নাই কিন্তু এনেই আপোনালোকে চাওক আৰু যোনে মাংস খাই ভাল নাপায় প্লিজ ভিডিঅ'টো স্কিপ কৰি দিব এইখিনিৰ পৰা নহয় কিছুমান আছে না নিৰামিষ ভুজি আছে না সেইকেইজনৰ কাৰণে কৈছোঁ আপোনালোকে স্কিপ কৰি দিব বাকী আমাৰ ইফালে আজি তাগ্ৰা মাংস বনাবি কিন্তু তাগ্ৰা গমিছে না তো নাম হ'ব না এনে কথা দিয়ক গাইজ ইমান কনফিডেঞ্চত কৈছে ৰিভিউটো খাই লৈ দিম বাৰু ইমান কনফিডেঞ্চত কৈছে মানে মাংস আমাৰ এনেও ধুবই ভাল মানুহে মই জানো সেইখিনি বিশ্বাস আছে এনেই 500 টকা তাক দিয়া নাই গাইজ তো গাইজ আহি মাত্ৰ গমেই পাইছে আপুনি মই আহি কেনে কৰ কি কৰিলোঁ এই পিঁয়াজ কাটিলোঁ কিবা কাটিলোঁ তাৰপিছত যোনটো ক'লোঁ মই যে কি বুলি কয় জাবাৰখিনি ধুনীয়াকৈ তাতে ভৰাই থৈ দি ঠঙা এটা মই পেচাব কৰিব আহিছোঁ মানুহটো নাংমান টাইম মোক সি তাতে যে সুধিব আহিছে দাদা মই জাবাৰখিনি ক'ত খেলং এতিয়া কম আৰু মই আৰ
মসলা কি কি দিলা স্যার মসলা দিলো ধইনা আর জিরা আর আদা রহন দিছি আমার সুন্দর সুন্দর নরি পেস্ট লইছি ঠিক আছে আর কালার তো না চাও একবার গাইস আপনারা কালার ধুনিয়া কালার আছে হালদি দেই নি হালদি না দেবে কালার দাও স্যার শেয়ার মানি চাই আপকো আলো কালার দিছো চালাউরা চালাউরা হালদি দেই নি জানলো হালদি লাগতো হালদি লাগতো তো গাইস এবারে হালদি পড়িল আমার কালার তো কালার কালার তো কালার তো কিন্তু আলটিমেট কালার হইছে গম পাই না শুভ স্যার কি হইছে 500 টাকা তো হাতত পড়া নাছিল না অলমান বস্তু হলো পাহাড়ি যাও যায় আর এই পাহাড়ি যাও যায় না দাসিনি প্রথম ভাজত কইছিল কইছিল হে গাইস হি রাতে যেতে মসলার বাজার করিছিল বাজার করি থাকতে কলাক এ গোটা মসলা লো ভাজতে আমি টিম বড়িয়াকে ভাজিছি খাম ও ইতা বলে গোটা মসলা দিয়ানি পানি ঢালি দিছি মাংখত খাই তা খানা রেটিং দিব আপনালোকে কখন কবা লাগা হৈছে 500 টাকা পৰা 100 টাকা মাইনাস হৈ যা ৰান্ধি নি যা গাইস কিমান খিনি মনত ৰাখিম কওকচোন হি ইটা কৈছে মছলা দিবা পাৰিছা তো পাৰিন তো পৰবই মইয়ে সব জগাৰ কৰি মানে মই বানলু তো হি ইটা মোক আটা পাৰি থাকলি কিং কি হ'ব তো জেখনি পাছু বানাইছো তো টেষ্টিং কৰিলে গম পাব ৰাহুন কেনে হান হৈছে আমাৰ মাংস বহুত টাইম ভাজিছো বহুত টাইম ভাজা পিছত ইটা ধুনিয়াকৈ পানীখিনি ঢালি দিলো আৰু ইটা লাষ্ট আমাৰ আইটেম আছে গাইস বাংনা পুৰা বাংনাখিনি পুৰা হৈ গলি আমাৰ ভাতখিনি বানি আনছোৱে মাংস হল বাংনা পুৰা হ'ব তাৰপিছত গাইস পেৰি দিম আৰ চাবি এটা বিলট খেলা মানে এই কৰাহি গৰম চৰম একো নাপং আচ্ছা গৰম নাপনা ৰে ডাঙি বাবু তুমি নাইগে নৰু নৰু ভাই জুই জ্বলি আছে কিন্তু মই পালি তো 500 টাকা দিলু হৈ নেকি দেচোন কো গজব বেজতি হে 500 টাকা দিলে মই হাতত পৰাই নে বাৰু আমাৰ গাইছ মাংখখিনি হল ইটা আছে লাষ্ট আইটেম আমাৰ বাংনা পুৰা যিটোকে আংৰা সাংৰা আছে না গাইছ আৰু ইফালে বাংনা আছে আৰু আলু জুইত দিয়ক জুইত আৰু সেই বাংনাখিনিও দি দিয়ক জুইত আমি জুইত আৰু শেষত আমি অৱশেষত লগ পাম গোটেইখিনি আইটেমৰ লগত না কি ৰব ঠিক আছে কি হলে কান্দি গৈছা কান্দি গৈছা 500 টকা নানিম বুলি নেকি লগতে ভাতো হল এটা আমার সেফে বহুত কষ্ট করছে কিন্তু 500 টাকা দুম বা নেদুয়ে পিছর কথা আমি জানো না আমার দুটার মাঝের কথা বেতাল আর নিপুর একটা নাম থুইছি সেফ ডাঙ্গাওয়ালা তো হি আর একটা কিবা নাম থং নাম তো থই সে কম যে তোক নাম একটা দিছো যে ব্র্যান্ড একটা বানাই দিছো তো 500 টাকা নেদলে হয় সেফ ডিজে ওলা মারু পারি পারি না ডিজে বালাত এটা তাতে হেই গো দিতে ধুব হই গেল অ দিতে ধুব হই গেল এটা জ্যোতির্ময় জ্যোতির্ময় কারিগর কারিগর অঙ্কে মিলে দি আরে বড়া এই কি করিস আগলা এ কাঁচা বগরি চাইছো কাঁচা বগরি দি কিবা রেসিপি বানাব পারি না নরি ভাবি আছো রে আমি এই ধুবরা এটা কথা আছো কি মাংস সঙ্গে বানাই থাকে আমার খানা আরে মইয়ে শেফ না টেস্টিও হয় এটা জানো ভালকে জানো ইতে আমি সাক্ষীও গম পাইছো মই তোমাক আমি নাম দিছো কি নাম এটা ধুবরা ধুবরা বলে মাতি দেখো এটা নাম দিছো শেফ ডিজে বালা বগরি চিঙি আছে বগরি দি কিবা বানাবা ঠিক নাই অকল নতুন স্টাইল যিমানখিনি আইটেম আছিল গোটেইখিনি হল আলু ভেজা চালু ভেজা গোটেই আৰু ইফালে আমাৰ জ্যোতিময় ইফালে আমাৰ কালু ভাই ওৰ জিন্তু আইটেম আছে আমাৰ বাংনা বিট বাংনা বিট বাংনা লগত আলু পুৰাও আছে আলু পুৰাও আছে আৰু ইফালে আছে আলু ভাজা ভাজাটো অলপ পে অকে ভাত আৰু মাংস মাংস তো মাংসটো খাই কবি কেনে হৈছে গমিছ না অকে কম আৰু স্যার আপুনি আপোনাৰ কেনে লাগিল আপুনি ৰিভিউটো ফাৰ্ষ্ট ৰিভিউটো দিওক আপুনিটো খাই আছে বহুত টাইমৰ পৰা চাইছো বাংনা পুৰা দিনা এটা প্ৰথম বাইটটো লওঁ লওক আমি খাই লৈ উঠি আপোনালোকক লগ পাইছো এখিনি শেষ কৰি দিয়ক গাইছ আৰু ৰব পৰা নাই কাৰণ চাওকচোন মকলা মকলি ভৰিছে গোটেইকেইটাই ময়ে যে একলা বাচি আছো খানা চানা খাওলো হল আৰু ইয়াতে আমি যিমানখিনি যাব চাবৰ কৰিছিলোঁ সেই গোটেইখিনি মানে চাইড কৰি থৈ দিছোঁ ইয়াতে এখিনি জ্বলে পৰে চাফা তাপা কৰি
তারপর আমি পড়িয়া ঘর গুছি যাম আর চৌকার আমি যেমানখিনি জুই ধরছিল হয় গোটেখানি নুমাই দিছো আহার পর এটা মই রেটিং টু লম্বর মানে মাংস আঞ্জাখান কেনে আনছে কি মাংস বলি নহয় গোটেখানি মইয়ে বানাইছো তুমি কেনে কবা রেটিং কেনে বাবা 500 টাকা দুইটা লই পানাই রেটিং মানে এটা আপনাক মই কং না আপনি যে এই দখরা নাকি গোটা গোটা মশলা যে আছে হেতু যে লাস্ট না না হেতি হেতি ভুলবকত হই কিমান 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 টেনশন লম হেতু হেতু লইয়া মই তা তোমার 54 ভিতর তোমাক মই 3 দিলু কারণ তুমি হেই দুইটো মাইনাস কৰি দিছো তাতে বাকি খুদি ল দে আৰু আছে আৰু আছে কেনে আছে রেটিং টু কিমান 500 ভিতৰত কিমান রেটিং দিবি 4.5 দিবা পাৰি দে এ দেখছা দেখছা না এ দেখছা এ দেখছা তোৰ তোৰ রেটিং টু কি দিবি 500 ভিতৰত তোক মই 5 দিবা নৰু বয়া কথা হ'ব বয়া কথা কি হৰ কাৰণে দেখা বৰিতে যি বুলি কওই লগৰ লৰাই কেনে 5 দিছি এনে তোৰ খানা ভালে হয় 4.5 ধৰ বহুদিন পিছত ইহঁতক লগ পালো আৰু মাজে মাজে গাইজ পিকনিক খাব লাগে তো পিকনিক ব্লগ এটা বানালো আপোনালোকে বেয়া চেয়া নাপাব কাৰণ সদায়তো এটা বেলেগ কণ্টেণ্ট দিয়ে থাকো আপোনালোকক মাজতে এটা খানা চানা খালো লগৰ কেইটাক লগ পালো লগ পাই খানা এটা খালো ভাল লাগিল আপোনালোকে ক'ত ক'ত পিকনিক খাম বুলি ভাবছি পাৰি এডভান্সতে মই পিকনিক ব্লগ এটা বানালো আৰু লগতে এটা কথা কওঁ গাইজ আমাৰ চেফ ডিজেবল আজি আছে তাৰ এটা ইউটিউব চেনেল আছে তো লিংকটো মই দি দিম ডিছক্ৰিপশ্যনত আপোনালোকে ছাবস্ক্ৰাইব কৰিব আৰু লগতে গাইজ চেনেলটো যদি নতুন কৈছে লাইক কৰি দিব ছাবস্ক্ৰাইব কৰিব আকৌ এটা নতুন ভিডিঅ'ত বাই বাই জয় অসম গাইজ।